হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম। বন্ধুরা, আমাদের জনপ্রিয় সুপারস্টার শাকিব খান এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস, আমরা জানি দুজনই এখন পুরোদমে শুটিং করছেন। তাদের পুরনো ছবিগুলোর পাশাপাশি নতুন সিনেমারও কাজ শুরু হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। শাকিব খান প্রায় দুই মাসের জন্য শিডিউল দিলেন একজনকে, এবং ওদিকে অপু বিশ্বাস তার নতুন দুটি সিনেমার নাম প্রকাশ করলেও নাম এখনও বলেননি এবং প্রযোজক পরিচালকের নামও তিনি বলেননি। শুধু জানিয়েছেন দুটো ছবি এই মুহূর্তে হাতে রয়েছে, কিন্তু আমি তাদের সেগুলোর নাম এখন বলতে পারছি না, কারণ আমার জীবনের ব্যাক করার পরে একটা শিক্ষা হয়েছে যে শিক্ষাটা অনেক দিনই কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি। আসলে বন্ধুরা, প্রত্যেকটা মানুষ থেকেই শেখে, এটা পৃথিবীর নিয়ম, সে যত বড়ই হোক না কেন। সুপারস্টার শাকিব খান, চিত্রনায়িকা অপু বিশ্বাসকে আমি বাদ জানি এই শিক্ষা থেকে। বন্ধুরা, আমাদের একটা কথা না বললেই নয়, সুপারস্টার শাকিব খান মাঝে মধ্যেই যখন রাত হয়ে যায় অপু বিশ্বাসের, অনেক সময় শুটিং স্পট থেকে জয় সঙ্গে থাকে, জয়কে দিতে গেলে সেই উছিলাতেই অপুকেও বাড়িতে নামিয়ে দিয়ে যান। তো এরই এক পর্যায়ে অপু বিশ্বাস বসুন্ধরার বাড়িতে নামার পর শাকিব খান নেমে বিদায় জানিয়ে চলে যাচ্ছিলেন। অপু তার হাতটি ধরে বললেন, বাসায় চলো, কিছু খেয়ে তারপর যাবে। আসলে অপুর এই হাত ধরাটা না করতে পারেননি এবং আসমকে হাত ধরাতে শাকিব খান কিছুটা মানে হকচকিয়ে গিয়েছেন। সব কিছু মিলিয়ে আসলে একটা অন্যরকম সিচুয়েশন। যাই হোক বন্ধুরা, আমরাও চাই অপু বিশ্বাস এভাবেই আগলে রাখুক শাকিব খানকে, কিংবা শাকিব খানও এভাবেই সারাদিক অপু বিশ্বাসের ডাকে, হ্যাঁ অপু বিশ্বাস তাকে ডেকেছেন শুধুমাত্র ডিনার করে যাওয়ার জন্য। কারণ জয় শাকিবের সঙ্গে ডিনার করতে খুব পছন্দ করে, ডিনার টেবিলে তাদের অনেক গল্প হয়, অনেক মজা হয়, অনেক আনন্দ হয়। সব কিছু মিলিয়েই এখন যেটা চলছে, শাকিব খানও স্বীকার করেছেন অপু আমার সন্তানের মা, সুতরাং তার সঙ্গে একটা সম্পর্ক তো থাকবেই। ওদিকে অপু বিশ্বাসকে জিজ্ঞেস করলে তিনিও বলেন, যা কিছু হচ্ছে সব কিছু জয়ের ভালোর জন্যই হচ্ছে এবং জয়ের জন্যই আমাদের অনেক কিছুই মেনে নিতে হবে, অনেক স্যাক্রিফাইস করতে হবে। বন্ধুরা, আমরাও চাই এই বাবা এবং মা জয়ের কারণে নেই, তারা তাদের ভুলগুলো শুধরে নিক, তারা আরও কাছাকাছি আসুক। তাদের জীবনে আমার মনে হয় না শাকিব খানের জীবনে অপুর চেয়ে যোগ্য আর কোনো নায়িকা থাকবে, এবং অপুর জীবনেও শাকিব খানের বিপরীতে আর কেউ কেউ হতে পারে। যার সঙ্গে সে অভিনয় করুক, তার সঙ্গে ভক্তরা মনে করেন যে শাকিবই বেস্ট। ওদিকে শাকিব খানও যার সঙ্গে অভিনয় করেন, যার কাছেই যান, ওদিকে সবাই মনে করেন অপু বিশ্বাসই বেস্ট। আসলেই অপু বিশ্বাস অবশ্যই অনেক বেস্ট। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনো করেননি। সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে, ধন্যবাদ।